নমস্কার বন্ধুরা লাইট হাউস থিঙ্ক ডিফারেন্টের উদ্যোগে লাইট হাউস অডিও বুক ফর ব্লাইন্ড এই ইউটিউব চ্যানেলে প্রতিদিন একটি করে ভিন্ন স্বাদের নতুন গল্প শোনানোর তাগিদে বাংলা ছোট গল্পের শারদ উপহারের যে ডালি আমরা সাজিয়েছি সেই ধারায় আজ আমরা শুনব সাহিত্যিক শ্রী নবেন্দু ঘোষ রচিত গল্প তৃষ্ণা নবেন্দু ঘোষ উনিশশো সতেরো খ্রিস্টাব্দে সাতাশে মার্চ ঢাকায় তার জন্ম হয় উনিশশো সালে পাটনা বিশ্ববিদ্যালয় থেকে এম এ পাশ করেন তার বহু উপন্যাস ও গল্পগ্রন্থ প্রকাশিত হয়েছে তার মধ্যে মানুষ পোস্টমর্টেম ইস্পাত সুখ নামে সুখপাখি গল্প সংগ্রহ ইত্যাদি উল্লেখযোগ্য বহু জনপ্রিয় হিন্দি ছবি যেমন সুজাতা বন্দিনী দেবদাস অভিমান তিস্রী কসম ইত্যাদির চিত্রনাট্যও তার করা দো বিঘা জমিন তিস্রী কাসাম লুকোচুরির মতো ছবিতে তিনি সংক্ষিপ্ত পরিসরে অভিনয়ও করেছেন দু সালের পনেরোই ডিসেম্বর কলকাতায় তাঁর মৃত্যু হয় তাহলে বন্ধুরা এবার আমরা শুনি গল্প তৃষ্ণা গল্পটি প্রথম প্রকাশ পায় বাংলা তেরোশো ইংরেজি উনিশশো সালে গল্পটি পাঠ করেছেন লাইট হাউস থিঙ্ক ডিফারেন্টের সদস্যা জল যে কত দামি জিনিস তা বুঝলাম মালাডে এসে মালাডের দাদা থাকেন এক বছর আগে তিনি কলকাতা থেকে বম্বে বদলি হয়ে এসেছিলেন দাদার বম্বে সংসার দেখবার লোভ অনেক দিন ধরেই হয়েছিল কিন্তু সুযোগ ঠিক পাচ্ছিলাম না তাই অফিস থেকে যেদিন আমার ছ মাসের জন্য ডেপুটেশনে যাওয়ার প্রস্তাব এলো আমি এক কথায় রাজি হয়ে গেলাম মালাট শহর এলাকার বাইরে সুতরাং শহরের সব রকম দাক্ষিণ্য এখানে নেই জলাভাবটাই সবচেয়ে আগে চোখে পড়ে কল নেই কুয়োর জল ফুটিয়ে খেতে হয় কিন্তু মার্চ থেকে কুয়ো শুকোতে আরম্ভ করে মে মাসে অধিকাংশই শুকিয়ে যায় জল জল হাহাকার ওঠে চারিদিকে কুয়োর চারিদিকে তখন সর্বধর্ম ও সর্বশ্রেণীর ভিড় জমে মেয়ে পুরুষ ছেলে বুড়োরা সবাই আছে কুয়োর চারিদিকে তিন বালতি কলসি আর ডেকচি কিউ পড়ে যায় তার কোনো সময় অসময় নেই সকাল থেকে রাত পর্যন্ত নিরবিচ্ছিন্ন চলে জল তোলার পর্ব আমি এলাম মার্চ মাসে তালু ফাটানো গরম তখন বোম্বেতে এসেই বুঝলাম যে জল ছাড়া মানুষ বাঁচতে পারে না দাদার বাংলোর চারিদিকে তিন চারটি দোতলা চল ব্যারাকের মতো একটা ঘর আর একটা রান্নাঘর নিয়ে নিচে ওপরে কুড়িটি পরিবার থাকে চলগুলি একটিমাত্র কুয়ো তা যখন শুকিয়ে যায় তখন চলের মেয়েরা দাদার কুয়োতে জল নিতে আসে তাছাড়া বাংলোটার ঠিক পেছন দিকে ছোট্ট মতো একটা বস্তি আছে তার বাসিন্দারা তো সারা বছরই জল নেয় বাংলোতে এত ভিড় হওয়ার কারণ কুয়োটা মস্ত বড় এবং কখনো শুকোয় না রোজ সকালে বোম্বে যাই ঘন্টা তিনিকের জন্য একবার হেড অফিসে হাজিরা দিয়ে আবার দুটো তিনটে নাগাদ ফিরে আসি কাজের চাপ নেই এখানে কতকগুলো কাগজপত্র দাখিল করেছি তা দেখিয়ে কতকগুলো রিপোর্ট ও প্ল্যান নিয়ে ফিরে যেতে হবে আমাকে সুতরাং প্রচুর অবকাশ দুপুরে খাওয়া দাওয়ার পর বিছানায় আর হয়ে বই বা খবরের কাগজ পড়তে পড়তে খোলা জানালা দিয়ে বাইরের দিকে তাকালেই কুয়োর ধারটা দেখতে পাওয়া যায় সবসময় দু তিনজন মেয়ে পুরুষ কুয়োর ধারটাতে দাঁড়িয়ে আছে জল তুলছে আর মেহেদির বেড়া ছায়াতে কুয়োর ধারটা অন্ধকার হয়ে ওঠে তখনও জল তোলার শব্দ পাই মাঝে মাঝে শেষ রাতে যখন ঘুম ভেঙে যায় তখনও দড়ি বালতি আর চুরির এক সম্মিলিত শব্দ কানে ভেসে আসে জলের জন্যে মানুষের যে তৃষ্ণা তাকে চব্বিশ ঘন্টাই অনুভব করি তখন কি জানতাম যে এই তৃষ্ণা লক্ষ্য করতে করতেই একদিন টের পাব যে জীবনের আরও তৃষ্ণা আছে জল বাতাস আর আলোর জন্যে যে তৃষ্ণা তার চেয়েও তীব্র তার চেয়েও শক্তিশালী এক না কিন্তু তার আগে দাদার ড্রাইভার বাসুদেবের কথা বলিনি বাসুদেব বিহারের লোক বয়স সাতাশ আঠাশ হবে ছোটবেলাতেই বাপ মাকে হারিয়ে সে সংসারে একা ভেসে পড়ে তারপর নানা কাজ করে শেষে ড্রাইভার হয়ে সে দাদার সঙ্গে চলে এসেছে লম্বা দোহারা গরণ বাসুদেবের পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে সে ভালোবাসে রূপ না থাকলেও রুক্ষ একটা স্ত্রী আছে তার বাড়ি সবাই হাসাহাসি করে তার বাংলা বলার চেষ্টাতে অনেক হাঁটা করে বাড়ি ফিরে এসে সে একদিন বলল হটে হটে থকে গেছি মা বৌদি হাসি খুশি মানুষ হেসে খুনান বাসুদেবের কথায় দাদা গম্ভীর মানুষ হাসির কথাতেও হাসি পায় না তার কিন্তু একা হাসতে ভালো লাগে না বৌদি ফলে আমাকে সব কথা শুনতে হয় হাসতে হয় দাদার গাম্ভীর্যের জন্যে বেশি হেসে ভারসাম্য বজায় রাখতে হয় সেদিন রবিবার দুপুরে সবে ঘুম এসেছে এমন সব বৌদি ঘরে এলেন এসে আমার মাথা ধরে ঝাঁকুনি এই এই ঠাকুর না বৌদি ঘুম পাচ্ছে আরে শোনোই না শোনো বাধ্য হয়ে তাকালাম বৌদি মুখে আঁচল চাপা দিয়ে হাসতে লাগলেন হাসছ যে হাসছে কি আর সাধে ভাই হি ওই ওটা আবার কি বাংলা কথা বলেছে বাংলা নয় ঠাকুর বো এখন অন্য পাঠ পড়ছে প্রেমের পাঠ। কি হ্যাঁ দেখো না জানলা দিয়ে বাইরে দেখো তাকালাম কুয়োর ধারে তখন ভিড় নেই আম গাছের ছায়াটা নিবিড় হয়ে পড়েছে কুয়োর ওপর সেখানে একটি পেতলের কলসি কুয়োর পাড়ে রেখে একটি মেয়ে বাসুদেবের সঙ্গে গল্প করছে মেয়েটিকে আগেও লক্ষ্য করেছি পেছনকার বস্তিতে থাকে মারাঠি ছুতরের মেয়ে নাম গঙ্গা বয়স কুড়ি একুশ হবে ভোর সকালে নিঝুম দুপুরে আর সন্ধের ম্লান আলোতে ওরা দুই বোন জল নিতে আসে দুই যমজ বোন অবিকল একরকম দেখতে ওরা তবে গঙ্গা একটু ছিপছিপে আর যমুনা একটু মোটা গঙ্গার মুখে চোখে একটা বিষণ্ন ছায়া যমুনা হাসি খুশি গরিবের মেয়ে কিন্তু রুচি আছে ওদের মারাঠি হিন্দি লিখতে পড়তেও জানে শাড়ি পরার কায়দা দেখে চলা বলার ভঙ্গিটিতে কোথায় যেন একটা স্ত্রী আছে ওদের বৌদির সঙ্গে এর আগে বার কয়েক কথা বলতে দেখেছি বৌদ বৌদি নিজেই একদিন তারিফ করেছিলেন ওদের সেই দুজনের একজন গঙ্গা প্রশ্ন করলাম যমুনা কোথায় গেল বৌদি বললেন যমুনা আগে কলসি ভরে জল নিয়ে গেছে এখন থেকে এই তো হবে যমুনা আসবে তো গঙ্গা যাবে আর যমুনা যেতে না যেতেই গঙ্গা ফিরে আসবে একটু বিরক্ত হয়ে বললাম ওই বাসদেওটার মধ্যে কি দেখলো মেয়েটা বৌদি হাসলেন সে কী করে বলবো ভাই তবে কি এমন বড় লোক ওরা যে বাসদেওকে ছেড়ে তোমার মধ্যে কোনো কিছু দেখবার মতো স্পর্ধা হবে ওর ছি বৌদি সত্যি কথা বলছি ভাই তাছাড়া আমাদের ড্রাইভারের গুণটাই বা কি কম আশি টাকা মাইনে পায় দেখতে শুনতে ভালোই বাংলাও মন্দে বলে না হেসে ফেললাম তোমার বৌদি খালি হাসির হাটটা বৌদিও হাসলেন বললেন কিন্তু আমি ভাবছি অন্য কথা ঠাকুর কই এতদিন তো বুঝতে পারিনি আমি বললাম ওইটা নাকি বোঝা যায় না বৌদি পণ্ডিতেরা বলেন যে বীজের অঙ্গুরিত হওয়া যেমন এই ব্যাপারটা ঠিক তাই নিঃশব্দ অদৃশ্য দর্শকদের চোখে যেমন হঠাৎ একদিন ধরা পড়ে তেমনি নায়ক নায়িকারাও তা হঠাৎ একদিন বুঝতে পারে তাই বটে প্রথম প্রথম প্রেমকে অনুভব করা যায় না নিঃশব্দে তিলে তিলে অনুভূতি শিরা বেয়ে বেয়ে অদৃশ্য আখেরে কথাটা লিখিত হতে থাকে তারপর হঠাৎ একদিন সেই লেখা পড়া যায় বোঝা যায় তারপর তা উপচে পড়ে যত সংযমই থাক না কেন তাকে আর লুকানো যায় না ট্রস্ত চোখে অনুসন্ধানী চাউনি দিবা বাঁকিয়ে ফিরে ফিরে চাওয়া অকারণ হাসি অসংলগ্ন কথা সময় অসময়ে গুনগুন করা কথা বলতে বলতে আঁচলে গেরো বাঁধা আর খোলা হাতের নাগালের মধ্যে কোনো ফুল বা পাতাকে পেলে কুটি কোটি করে ছিঁড়ে ফেলা আর মাঝে মাঝে বোকার মতো কোনো কাজ করা সব কিছুর ভেতর দিয়েই একই কথার বারংবার ঘোষণা হয় ভালোবেসেছি বাসুদেবের মধ্যেও পরিবর্তন এলো দাদাকে মাঝে মাঝে গাড়ি চড়তে গিয়ে ডাকতে হয় সেই ডাক শুনে অন্যান্য চাকরেরা আবার হাঁক পারে তখন বাসুদেব ছুটে আসে মাথা চুলকে অপরাধকে ঢাকার জন্যে বলে ধুতি প্যান ছিলাম হুজুর বৌদি মুচকি হাসেন বেশভূষাতেও বিশেষ পরিবর্তন দেখা যায় বাসুদেবের সযত্নে টেরি কাটে সে প্রায় রোজই পাট ভাঙা ধুতি পরে বৌদির কাছ থেকে স্ত্রীটা চেয়ে নিয়ে রোজই জামাকাপড় ইস্ত্রি করে সন্ধ্যের পর বাসুদেবের গা থেকে সস্তায় এসেছে গন্ধও মাঝে মাঝে টের পাওয়া যায় বৌদি হেসে বলেন হতভাগার কাণ্ড দেখেছ ঠাকুর কিন্তু হতভাগা আরো অনেক কাণ্ড করতে লাগলো দুপুরবেলাটা বাসুদেব থাকে না দাদাকে নিয়ে শহরে যায় আর ফেরে সেই বিকেলে মাঝখানেই এই কভনটার অনুপস্থিতিটা সে পুষিয়ে নিতে চায় সকালে আর সন্ধ্যাতে সারাক্ষণ কুয়োর ধারে সে প্রহরীর মতো বসে থাকে যখন ভিড়টা কমে আসে তখনই আসে গঙ্গা কলসি রেখে কুয়োতে ঠেস দিয়ে দাঁড়ায় সলজ্জ ভঙ্গিতে মৃদুকণ্ঠে কথা বলে আর মাঝে মাঝে এদিক ওদিক ত্রস্ত চোখে দেখে নেয় কি কথা বলে ওরাই জানে একটাও শুনতে পাই না আমরা অনুমানও করতে পারি না শুধু এইটুকুই বুঝি যে কথারা শেষ নেই অনাবশ্যক অপ্রয়োজনীয় তুচ্ছ আর সাধারণ কথাও ওদের কাছে উপভোগ্য আর অসাধারণ হয়ে উঠেছে কিন্তু বাসুদেবের ব্যাপারে আমাদের ক্রমেই বিরক্ত করে তুলল সেদিন সন্ধ্যেবেলায় বাজার থেকে বাড়ি ফেরবার সময় বস্তির পাশ দিয়ে বাংলোতে ফিরছিলাম দেখলাম যে গঙ্গাদের বাড়ির সামনে দাদার গাড়িটা দাঁড়ানো আর বাড়িটার বারান্দায় বসে বাসুদেব খুব গল্প জমিয়েছে দুই বোনের সঙ্গে বাড়িতে গিয়ে কথাটা বৌদিকে বললাম বাসুদেব ফিরতেই বৌদি কৈফের চাইলেন বাসুদেব মাথা চুলকে বলল উধার দিয়ে আইসছিলাম তো বিঠাল দাসজি বুলালো বুলালো বৌদি ধমকে উঠলেন দেখো বাসুদেব আমরা কানা নই বাসুদেব মাথা নিচু করে রইল বেশি বাড়াবাড়ি ভালো নয় বুঝলে বিঠল দাস বা তার মেয়ে যার সঙ্গে ইচ্ছে গল্প করোগে কিন্তু আমাদের গাড়ি নিয়ে যেও না ওদিকে তারপর বাসুদেব আর গাড়ি নিয়ে যায়নি কিন্তু বৌদির ধমকে নেশা তার একটুও কমল না বরং বেড়েই চলল দিন কাটতে লাগলো জলের জন্য মালাডে হাহাকার বেড়ে চলল লোকেরা গল্প করতে করতে হিসেব করে পনেরোই জুনের কত দেরি কবে আরব সাগর থেকে মৌসুমি মেঘের পুঞ্জ আকাশ ছেয়ে ফেলবে সবাই হিসেব করে আর কুয়োর ধারে ভিড় বাড়ে আজকাল গঙ্গা আর যমুনা একসঙ্গে আসে না জল নিতে এসে একপাশে দাঁড়িয়ে থেকে বাসুদেবের সঙ্গে একা গল্প করে গঙ্গা তারপরে যারা আসে তাদের জল নেওয়া যখন হয়ে যায় আবার নতুন লোক আসে তবু গঙ্গা নড়ে না শেষে বাসুদেবই তাকে স্মরণ করিয়ে দেয় সেদিনও তেমনি গল্প চলছিল হঠাৎ যমুনা এসে হাজির হলো এসে গঙ্গাকে বকতে শুরু করল বাসুদেব কি একটা বলতে গেল কিন্তু যমুনা রুখে এলো তার দিকে গঙ্গা তাড়াতাড়ি করে চলে গেল বৌদি একটু বাদে এসে বললেন ঈর্ষা বুঝলাম না জিজ্ঞেস করলাম কার কথা বলছো বৌদি বৌদি মুখ বিক্রত করে বললেন ওই ছুরিদের কথা বলছি ওই যমুনা মেয়েটা সব বুঝতে পেরেছে অন বড় তো বাধাদায় গঙ্গাকে বকে বাসদেয়ের ওপর ওর ভয়ানক রাগ তার মানে যমুনাও কি তা কেন কিন্তু কোনো একজনকে ভালোবেসেছে সেটাও তো অসহ্য মনে হতে পারে হেসে বললাম হেজের রীতিমতো উপন্যাস বৌদি আর বলো না ভাই হতবাগা জালিয়ে জ্বালিয়ে খেলো আমি তো ভয় ভয়ে আছি তোমার দাদা জানতে পারলে আর রক্ষে থাকবে না পরদিন একটু নজর রাখলাম বৌদির কথাই ঠিক যমুনা বোনকে আগলে আগলে বেড়াচ্ছে বাসুদেব কাছে এলেই তার চোখ জ্বলে ওঠে মুখের ওপর যেন বিষ ছড়িয়ে পড়ে থাকে চলে যেতে যেতে বিচিত্র ও বিষণ্ন এক দৃষ্টি মেলে গঙ্গা বাসুদ্বীপের দিকে তাকায় যমুনা তারা দিয়ে ওঠে পিছন ফিরে কি দেখছিস যত হ্যাঁ বাড়ি তো সামনের দিকে আমি বাইরের ঘরে শুই ঘরের মেজের ওপর বাসুদেব সুতো কিন্তু সেদিন লক্ষ্য করলাম যে বাসুদেব শোয়নি পরপর কদিন ধরেই তাই লক্ষ্য করলাম শেষে কৌতূহল সামলাতে না পেরে রাঁধুনি বামুন পারেজিকে জিজ্ঞেস করলাম কথাটা পারেজির সঙ্গে বাসুদেবের বেশ ভাব পারেজি বলল এখানে শোবার জায়গা হয় না বলে বিঠল দাসের বাড়িতে গিয়ে বাসুদেব বৌদিকে বললাম কথাটা বাসুদেবের তলো হলো বাসুদেব বলল দাদা বাবু ঘরে শোন আমার এখানে শুতে লাজ করে বৌদি চটে গেলেন লজ্জা বটে তা ওখানে কি ঘরে শুতে দেয় তোমাকে জি না বারান্দা বারান্দামে সুতি তা এবারে বারান্দা কি দোষ করলো পানেরই রান্না করে বারান্দায় সোয় সেখানেও তো শুতে পারো খবরদার তোমার এইসব বাড়াবাড়ি আমি সহ্য করব না বাসদেও বাবুকে বলে দেবো আমি তোমাকে ও বাড়ি গিয়ে শুতে নিষেধ করছি বুঝলে জি বাসুদেব সেদিন আমাদের বারান্দাতেই শুলো বৌদির কথা অগ্রাহ্য করবে কোন সাহসে কিন্তু পানেজি এক পাকে আমাকে আড়ালে বলে ফেলল আজ মাঝি না বললেও ও বাড়িতে সুতো দাদা বাবু কেন পাড়েজি ওই যমনা ও নাকি কাল রাতে গঙ্গার সঙ্গে বাসদেবকে বাদ বলতে দেখেছে দেখে বাসদেবকে ভয় দেখিয়েছে বলেছে আজ থেকে শুতে গেলে বিঠল দাসকে নালিশ করবে ব্যাপারটা বুঝলাম বৌদির কথাই ঠিক ঈর্ষা মানব হৃদয়ের অনেকটা নির্দিষ্ট পথ আছে কতকগুলি কানুন আছে ক্রিয়া ও প্রতিক্রিয়ারও কয়েকটা নির্দিষ্ট লক্ষণ আছে যাকে জাতি ধর্ম বর্ণ আর শ্রেণীর গণ্ডিতের দিয়েও বদলানো যায় না সব মানুষই যে এক তা তখনই টের পাওয়া যায় আর এক বলেই ব্যাপারটা বুঝতে পারলাম আমি সেদিন রাতে ঘুম ভেঙে গেল বড় গরম উঠে লাইট জেলে ফ্যানটা চালিয়ে দিলাম তেষ্টা পেয়েছিল এক গেলাস জল গড়িয়ে খেলাম তারপর গ্লাসটা ধুয়ে জলটা জানলা দিয়ে বাইরে ফেলতে গিয়ে থমকে দাঁড়ালাম বারান্দায় বাসুদেবের খালি বিছানা পড়ে আছে বাসুদেব নেই প্রায় শেষ রাতে ফিরে এলো সে ব্যাপারটা বোঝা এমন কঠিন নয় তবু হাতে নাতে ধরতে ইচ্ছা হলো পরদিন জেগে রইলাম আমাদের বাড়ির সব শব্দ রাত বারোটা নাগাদ থামলো ঘরের বাতি নিবিয়ে অন্ধকারে উৎকর্ণ হয়ে বসে রইলাম কতক্ষণ কেটেছে মনে নেই কুড়ি পঁচিশ চল্লিশ মিনিটও হতে পারে বাইরে ঝিঝির ডাক ছাপিয়ে মাঝে মাঝে কয়েকটা কুকুর ডাকলো কুকুরের ডাক ছাপিয়ে চৌকিদারের লাঠি ঠুকটুক শোনা গেল তারপরে এক সময় বারান্দায় পায়ের শব্দ পেলাম পা টিপে জানলার ধারে গিয়ে দেখলাম যে বাসুদেব বারান্দা থেকে নেমে চলে গেল দরজা খুলে আমিও বাইরে বেরোলাম নেশা চাপল যে মানু যে ভালোবাসা মানুষকে পাগল করে দিকবিদিক জ্ঞান শূন্য করে সেই ভালোবাসাকে চাক্ষুষ করতে ইচ্ছে হলো বাগানটা পেরিয়ে পেছনকার ফটক খুলে বাসুদেব বস্তির রাস্তাটা ধরল তারপর ডান দিকে বাঁক নিয়ে অদৃশ্য হল আমিও এগোলাম বিঠলদেশায় বাড়িটার জীর্ণ কাঠ আর টিনের দেওয়াল টালির চালা তার পিছনে কলা গাছের ঝাড় সেখানেই বাসুদেবকে আবিষ্কার করলাম দূর থেকে সে একা দাঁড়িয়ে হঠাৎ একটা ছোট্ট ঢিল ফেললো সে একটা জানলার ওপর জানলাটা খুলে গেল অস্পষ্ট একটা মুখ মিনিটখানেক বাদে গঙ্গা বেরিয়ে এলো বাসুদেব তাকে বুকে টেনে নিল অস্পষ্ট কণ্ঠে তারা কি বলতে শুরু করলো তা বুঝলাম না তবু সরতে পারলাম না হঠাৎ আর একটা নারী মূর্তিকে দেখতে পেলাম আমি বাসুদেব আর গঙ্গা বিচ্ছিন্ন হয়ে দাঁড়ালো যমুনা যমুনার গলা দিয়ে যেন বিষ চলল ছি 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 তুই এত নিচে নেমেছিস দিদি বাসুদেবের দিকে তাকিয়ে সে বলল চেঁচিয়ে পারো যাড়ো করে তোমায় খুন করাতে পারি বাসুদেব কিন্তু আজ তা করবো না এরপর আর কোনোদিন তোমায় দেখতে পেলে তোমাকে ওখানে কেড়ে হঠাৎ বাড়ির ভেতর থেকে আওয়াজ ভেসে এলো বাসুদেব চমকে উঠল গঙ্গা বলল যাও পালাও বাসুদেব বাসুদেবের আগে আমিই পালিয়ে এলাম বুঝলাম যে হয় বিঠল দাস না তো ছেলে দামোদার জেগে উঠেছে ঘরে বসে বুঝিতে পারলাম যে বাসুদেব তার বিছানায় ফিরে এসেছে আমি শুয়ে পড়লাম কিন্তু ঘুম আর আসতেই চায় না বাসুদেবের কপালে এবার দুঃখ আছে বাইরে দেশলাই জ্বলল মিরির গন্ধ ঘরে ভেসে এলো বুঝলাম বাসুদেবেরও ঘুম আসছে না বৌদিকে খবরটা জানালে বৌদি হয়তো খুশিই হতেন কিন্তু তবু বাঁধল চেপে গেলাম কিন্তু আমি চাপলেও বিঠল দাসেরা চাপবে কেন বাইরের ঘরে আমরা যখন চা খেতে খেতে গল্প জমিয়েছি ঠিক সেই সময় দরজার গোড়ায় বিঠল দাস আর তার ছেলে দামোদর এসে হাজির হলো হুজুর দাদা তাকালেন আমি শঙ্কিত হলাম বিঠল দাস সব কথা খুলে বলল দামোদর রাগে কাঁপছে মনে হলো দাদার চোখ মুখ কুটিল হয়ে উঠল বৌদিও কেমন যেন হয়ে গেলেন সব শুনে দাদা বললেন আমি তোমাকে কথা দিচ্ছি বিঠল দাস এরপরেও যদি বাসুদেব বাড়াবাড়ি করে তো ওকে আমি ছাড়িয়ে দেব তখন তোমরা যা ইচ্ছে তাই করো বিঠল দাস আর তার ছেলে চলে গেল দাদার ডাকে বাসুদেব সেই দরজার পাশে মাথা নিচু করে দাঁড়ালো দাদা কটমট করে তাকালেন তার দিকে তারপরে তিনি যা বললেন তার সারাংশ হলো এই যে বাসুদেবকে তিনি ভবিষ্যতে আর ক্ষমা করবেন না আর কোনো অভিযোগ তার কানে এলে তিনি তাকে চাক চাপকিয়ে বাড়ি থেকে বের করে দেবেন ঘোষণা জানিয়ে দাদা ভেতরে চলে গেলেন অফিস যাবার বেলা হয়েছে বৌদি বাসুদেবের দিকে তাকিয়ে গম্ভীর হয়ে বললেন ব্যাপার অনেক দূর গড়িয়েছে বাসুদেব এবার সাবধান হও আর বলিহারি যাই মেয়েটাকেও বাবা আচ্ছা বদমাস তো হঠাৎ বাসুদেব বৌদির পায়ের কাছে এসে বসে পড়ল বসে কেঁদে ফেলল ও বাস্তু বলেন না মা গঙ্গার মতো ভালো লেড় কি খুব কম মিলে বৌদি রাখতে গিয়েও রাখতে পারলেন না আমার দিকে তাকিয়ে হেসে ফেললেন পরে গম্ভীর হয়ে বললেন বেশ বুঝলাম যে ভালো মেয়ে তা কি করবে তুমি বিয়ে করবে বাসুদেব মাথা নাড়ল আপনি বুলে ঠিক করে দেন না মা হুম আমার ভারী দায়ে পড়েছে ওসব পাগলামি ছাড়ো বাস দেও যাও তৈরি হও গে তবু উঠলো না বাসুদেব বলল বললো তো কিছু অন্যায় করি নাই মা আমি ওকে পিয়ার করি থামতো বাস আর জ্বালিও না বাবা বৌদি বাসুদেবের ভাষা শুনে হাসি না চাপতে পেরে সরে পড়লেন আমি বললাম তুমি কেমন ধারা পুরুষ মানুষে বাস দেব কার্য কেন বাসুদেব চোখ মুছে উঠে দাঁড়ালো ধরা গড়ায় বলল কান থেকে আমি মাঙ্গি দাদা বাবু লেকিন ফিরবি কথা অসমাপ্ত রেখেই সে ঘর থেকে বেরিয়ে গেল তার কথা শুনে আমি হাসবো না কাঁদবো ভেবে পেলাম না সন্ধেবেলায় বৌদি চা নিয়ে এলেন ঘরে বললাম খুব তে হেসেছিলে প্রথম প্রথম এখন তোমাদের ড্রাইভারের কাণ্ড দেখলে তো বৌদি একটা চেয়ারে বসে বললেন সত্যি তখন তো ভাবিনি এখন ভাবতে বিশ্রী লাগছে যাই বলো গঙ্গা মেয়েটা কিন্তু বেশ ভদ্র অথচ আমি বললাম অথচ অবাক হবার ব্যাপার এই যে সেই ভদ্র মেয়েটি ওর জন্যে পাগল আমার বিশ্বাস হয় না শোনো তাহলে সেদিনকার রাতের ঘটনা বললাম আমি বৌদি অবাক হলেন সত্যি মাথা নেড়ে বললাম কি জানো বৌদি পণ্ডিতদের কথাই ঠিক সুন্দরীরা পশুদেরই ভালোবাসে বৌদি একটা কড়া প্রতিবাদ করতে যাচ্ছিলেন এমন সময় পাড়েজি দৌড়ে ঘরে ঢুকল মাঝি বাসুদেবের শিঁড় ফুড়ে দিয়েছে ওরা কারা বৌদির পেছন পেছন আমিও ছুটে বাইরে বেরোলাম বারান্দাতে বাসুদেব গঙ্গাচ্ছে অপরিচিত লোক আর বাড়ির ঝিচাকর কপালটা ফেটে রক্ত পড়ছে বাসুদেবের হাত পা ছড়ে গেছে একটু একটু করে শুনে বোঝা গেল যে বাসুদেব যখন বস্তির রাস্তা দিয়ে হেঁটে আসছিল তখন দামোদর দু তিনজন সঙ্গী নিয়ে তাকে ঘেরাও করেছিল পারে যে ফিসফিস করে বলল। বাসুদেবকে যখন ওরা পিটছিল তখন বিঠাল দাসের বাড়িতেও কান্না শোনা যাচ্ছিল বোধহয় ওই গঙ্গা কাঁদছিল বোধি খুব রাগ করলেন বাসুদেবের ওপর কেন কেন গিয়েছিল ওই বস্তির রাস্তায় আর কোনো রাস্তা নেই বেরাবার দাদা এসে সমস্ত শুনে বিঠল দাসের ওপর চটে গেলেন বটে নিজেদের হাতে আইন তুলে নিচ্ছে সেই সঙ্গে এক দফা বকুনি দিতে বললেন না তিনি বৌদি গজগজ করতে করতে তুলো আইডিন আর ব্যান্ডেজ নিয়ে এলেন বললেন দাও তো ঠাকুরপো এই হতভাগা রোমে একটু ব্যান্ডেজ করে দাও হতবাগার জ্বালায় অস্থির হয়ে উঠেছি এবার ওকে তাড়াতে হবে হতভাগা বিনীত ভঙ্গিতে মৃদু কণ্ঠে ছিল বৌদির কথায় এতটুকুও বিচলিত হল না সে তার চোখ তখন অন্য কিছু দেখছিল আর তার কানে বোধায় একটি মেয়ের কান্না শব্দ তখনও ভেসে ভেসে আসছিল এমন একটি মেয়ে যে তাকে ভালোবাসে তার জন্যে কাঁদে রাতে ভাবছিলাম বাসুদেবের মধ্যে কি খুঁজে পেল তারা কিংবা এরই নাম বুঝি প্রেম কিছুতেই ঘুম এলো না বাসুদেবের কথা ভেবে নয় সে চিন্তা থেকে নিজের চিন্তায় কখন সরে গিয়েছি তা খেয়াল ছিল না না হলেও রাতের অন্ধকারে বিছানায় শুয়ে থাকলে যে বিচিত্র ঘুম একটা প্রলেপ দেহ মনে ছড়িয়ে থাকে তারই ফলে রাত কত গভীর হলো তা বুঝতে পারেনি হঠাৎ একটা শব্দ শুনে উঠে বসলাম চুরি শব্দ জানলার ধারে গিয়ে দেখলাম যে বাসুদেবের বিছানার পাশে গঙ্গা এসে বসেছে বাসুদেবের বুকের ওপর মাথা রেখে চাপা গলায় কাঁদছে বাসুদেব তার মাথায় হাত বুলুতে বুলুতে ফিস ফিস করে বলল না ও ঘরে দাদাবাবু শুয়ে আছে কান্নায় বুঝে গেছে গঙ্গার গলা তবু তার কথা বোঝা গেল আমার জন্যেই তোমার এত কষ্ট বাসুদেব বলল তোমার জন্য কষ্ট পেয়েছি বলেই তো তোমার দাম বুঝতে পারছি তোমার অনেক দাম গঙ্গা তোমার জন্য প্রাণও দেয়া যায় একটু চুপ থেকে সে আবার বলল অথচ কি দাম আমার অশিক্ষিত ড্রাইভার আমি পৃথিবীতে কেউ কোথাও নেই আমি বা কি বাসুদেব গরিব মারাঠি মেয়েদের অবস্থা তো তুমি জানো না বুড়ি হয়ে যায় তবু তাদের বিয়ে হয় না সে যে কি জ্বালা গঙ্গা কি আমি ভেবে চিনতেই দেখেছি কি? তুমি আমাকে ভুলে যাও ভালোবাসা আমার কাছে খেলা নয় বাসুদেব আমি সমস্ত দুঃখের জন্যে তৈরি কিন্তু আমি যে তৈরি নেই গঙ্গা না না তুমি যাও আমাকে আর লোভ দেখিও না লোভ গঙ্গা বিদ্যুৎ বেগে উঠে দাঁড়ালো তারপর ধীরে ধীরে বললো তাহলে চললাম বাসুদেব জবাব দিল না গঙ্গা পা বাড়ালো বাসুদেব নড়ল না গঙ্গা চলতে লাগল সিদ্ধাবে পা রাখল হঠাৎ অস্পুষ্ট ডাক বেরিয়ে এলো বাসুদেবের গলা থেকে যেন তার আত্ম আত্মা ডেকে উঠল গঙ্গা থমকে দাঁড়ালো মেয়েটা বাসুদেব উঠে দাঁড়ালো গঙ্গা ঘুরল গঙ্গা দুজনে ছুটে এলো পরস্পরের দিকে যেন দুটো উন্মত্ত ঢেউ বাসুদেব বলল আমাকে মাফ করো মাফ করো গঙ্গা তুমি জানো না তোমার ওপর আমার কি লোভ কি প্রচণ্ড লোভ তোমায় চলে যেতে বলছি কিন্তু তোমায় ছাড়া যে বাঁচতেও পারবো না গঙ্গা তারপর তাদের উন্মত্ত আবেগ দেখে লজ্জা পেয়ে নিজের বিছানায় সরে গেছে সময় কেটেছে শেষ রাতে চাঁদ উঠেছে চাঁপা ফুলের গন্ধ পশ্চিমের বাতাসে ঘরের ভেতর ভেসে এসেছে ঘুমিয়েছি অনেক বেলায় কড়া রোদের আঁচে আর বৌদিপ ডাকে যখন ঘুম ভাঙল তখন দেখলাম যে টেবিলের ওপর ধুমাইত চা তেষ্টায় গলা শুকিয়ে কাঠ হয়েছিল তাড়াতাড়ি চা নিয়ে চুমুক দিলাম ওদিকে কুয়োর পারে তখন ভি জলকামিদের কলরব আর জল তোলার শব্দ তৃষ্ণাকে জয় করবে বলে টলমল শীতল জলের জন্য তাদের সে কি প্রাণান্ত প্রয়াস আজকাল গঙ্গা আর জল নিতে আসে না আসে যমুনা কিন্তু পরপর আরও দুরাত বাসুদেবের কাছে এলো গঙ্গা তারপর তৃতীয় রাত থেকে বন্ধ হলো তার আশা কদিন বাদে পারেজি সেদিন বিকেলে এসে বলল। এই বাসদেউটা একবারে পাগলা হইয়া গিয়েছে হুজুর কেন কি হল রাজ ওই মেয়েটিকে কই জায়গা পাঠায় দিয়েছে লড়কিটার কোনো আত্মীয় বাড়ি খবরটা পাওয়ার পর থেকে বাসদেও খালি কাঁদছে কি আর বলবো কাঁদুক বাসুদেবের কপালে দুগ্গ থাকলে খন্ডাবে কে একটু বাদেই বাসুদেবকে দেখতে পেলাম কুয়োর ধারে আম গাছটার তলায় অন্ধকারে বসে আছে আর কাঁদছে তার কান্না রাতেও শুনলাম কিন্তু কি করব বৌদিকে বললাম কথাটা বৌদি বলেন গেছে আপদ দূর হয়েছে কাঁদুক কদিন তারপর সব ভুলে যাবে কিন্তু বাসুদেব যে ভুলবে তা মনে হলো না যতই দিন কাটতে লাগলো ততই বাসুদেব গম্ভীর হয়ে উঠতে লাগল তার পোশাক পরিচ্ছদ আর বেশভূষা মলিন হয়ে উঠল চুলদারি বড় হয়ে ত্রান্তিক সন্ন্যাসীর মতো চেহারা হয়ে গেল তার কথা বলে না সে যন্ত্রের মতো কাজ করে আর কুয়োর ধারে বসে থাকে যমুনা এখনও জল নিতে আসে কিন্তু সে একা আসে না তার মায়ের সঙ্গে আসে বাসুদেবের দিকে তাকিয়ে তাদের চোখে আগুন জ্বলে আর তাকেই উদ্দেশ্য করে মারাঠি ভাষায় কী সব সাপ সাপান্ত করে কিন্তু বাসুদেব তাদের কথা শুনতে পায় না তাদের দিকে তাকায়ও না দাদে দাদা মাঝে মাঝে ধমকান বৌদি কত বোঝান কিন্তু বাসুদেবের কোনো পরিবর্তন হয় না সে যেন এক দুশ্চয় তপস্যা শুরু করেছে তার সেই তপস্যার বীজমন্ত্র শুনতে পাই আমি অনেক রাতে কেঁদে কেঁদে আওড়ায় বাসুদেব গঙ্গা 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 মানুষের সুখ দুঃখে তোয়াক্কা করে না দিন রাতের চাকা তাই দেখতে দেখতে তিন মাস কেটে গেল সবার হিসেব করা শেষ হলো আরব সাগর থেকে জল ভরা মেঘ একদিন আকাশ কালো হয়ে গেল তারপর বৃষ্টি নামলো শুকনো মাটির ওপর জলের আলপনা দাগ কাটল তৃষ্ণার পৃথিবী নিঃশেষে লেহন করলো সেই রসধারা কিন্তু কুয়োর ধারে ভিড় কমলো কি নিত্যকার তৃষ্ণার উনিশ বিশ হল মাত্র আর কিছু না এরই মধ্যে একদিন পারেজি খবর দিল গঙ্গা লটকে এসে যা দাদাবাবু সেই আত্মীয় বাড়িতে নাকি আত্মহত্যার চেষ্টা করেছিল ওরা অতিষ্ট হয়ে ফিরিয়ে দিয়েছে বাসুদেবকে লক্ষ্য করলাম তার অপস্যা শেষ হয়েছে হঠাৎ একদিন সে দাঁড়িগোব নির্মূল করে ফেলল এতদিন বোঝা যায়নি যে কত রোগা হয়েছে লোকটা গঙ্গা এসেছে তবু কিন্তু তাকে খুশি মনে হল না গুরুবার এক চিন্তা যেন সারাক্ষণ পাশান হয়ে তার উপর চেপে আছে যমুনা এখনো জল নিতে আসে যুবতী সুশ্রী মেয়ে কিন্তু পাকা বুড়ির মতো মাঝে মাঝে বাতাসের উদ্দেশ্যে বলে কলেরা হয়ে মরবে কুষ্ট হয়ে মরবে কুকুরে কামড়ে কামড়ে খাবে কার এমন পরিণামের কথা সে বলে তা স্পষ্ট বোঝা যায় কিন্তু কে কি বলবে কি হবে বলে বৌদি একদিন বললেন বাসদেউটার জন্য চিন্তা হয় আজকাল ওই বিঠল দাসেরা এখনো আগুন হয়ে আছে শুনছি আবার নাকি মারধরের আয়োজন করছে আমি অবাক হলাম আবার কেন ও ব্যাপার তো চাপা পড়ে গেছে গঙ্গা তো আসেও না আসবে কি ওকে নাকি তালাবন্ধ করে রাখে বেচারি বাসুদেব সন্ধ্যের পর কাজ না থাকলে মাঝে মাঝে বাইরে যায় কোথায় যায় বুঝি না মাঝে মাঝে রাতের বেলা খায় না সে বোধি কত বকেন তবু ফল হয় না মাঝে মাঝে জি আর বাড়ির জি সঙ্গে কিসব পরামর্শ করে সে কিছু বুঝি না বুঝবার জন্য চেষ্টাও করিনি বাড়ির ড্রাইভারের প্রেমের ব্যাপার নিয়ে এর বেশি কৌতূহল প্রকাশ করাটা মোকামিই হবে সেদিনটা রবিবারই হবে দাদা বাড়ি ছিলেন দু তিনজন প্রতিবেশী এবং স্থানীয় দুজন বাঙালি ভদ্রলোক এসেছিলেন তারা গল্পগুজব করে সবে গেছেন এমন সময় বিঠল দাস আর তার ছেলে দামোদর এসে হাজির হলো হাউ মাউ করে কেঁদে পড়ল বিঠল দাস বললো আমার গঙ্গা নিখোঁজ বাবুজি কাল মাঝরাত থেকে দাদা সব শুনলেন বললেন তা আমি কি করব। পুলিশে খবর দাও আপনি বিহিত করুন হুজুর আপনার ড্রাইভার নিশ্চয়ই জানে বাসুদেব এসে মাথা ঝাঁকালো পারেজি প্রভৃতি সবাই সাক্ষ্য দিল যে বাসুদেব রাতে কোথাও যায়নি দাদা বিঠল দাসকে বললেন পুলিশে খবর দেওয়া আগে বিঠল দাস আর দোস্ত তোমাদেরই মেয়ে সামলাতে পারো না বিঠল দাসেরা উত্তেজিত অবস্থায় চলে গেল পুলিশেই খবর দেবে তারা বিশ্রী ব্যাপার আর এক দফা করা বকুনি খেলো বাসুদেব এখন যদি পুলিশ এসে বাড়িতে জেরা শুরু করে তাহলে বৌদি বাসুদেবকে আড়ালে ডেকে বলেন সত্যি কথা বলছো তো হ্যাঁ বাসদেব জানতে না কিছু মাথা নিচু করে বাসুদেব বলল না মা দিন গেল রাত হলো তার পরের দিন বাসুদেবের শরীর খারাপ দাদা একাই ড্রাইভ করে গেলেন অফিসে আমার কাজ ছিল না বলে আমি আর বাড়ি থেকে বেরালাম না কোনান ডয়েলের একটা বই নিয়ে বসে গেলাম পড়ার ফাঁকে ফাঁকে বাসুদেব আর ঝির দিকে তাকিয়ে আজ একটু আবা হলো কেমন যেন উত্তেজিত চিন্তিত ও চঞ্চল মনে হচ্ছে ওদের ব্যাপার কি মাঝে মাঝে তিনজনে মিলে আবার সব জটলা করছে কিন্তু পরক্ষণেই কোনান ডায়াল ব্যাপারটা ভুলিয়ে দিল সে লক হোমসের কাণ্ড কারখানা পড়তে পড়তে একসময় বিকেল হয়ে গেল স্কুল থেকে বাচ্চারা কলরাপ করতে করতে ফিরে এলো বৌদি চা নিয়ে এলেন বাইরে সূর্যের আলো ক্রমে ক্রমে রাঙা হয়ে মিলিয়ে এলো পরিচিত হন্টা বাজে দাদার গাড়ি এসে বাড়িতে ঢুকল সন্ধ্যার অন্ধকারে চাঁপার গন্ধ বাতাসে তীব্র হয়ে ভাসল আর আকাশের গায়ে চাঁদ নেই বলে তারারা আসর জাঁকিয়ে তুললো কিন্তু আরব সাগর থেকে যে একখানি কালো মেয়ে ক্রমে সারা আকাশকে ছেয়ে ফেলার জন্য অন্ধকারে সাপদের মতো এগিয়ে আসছিল তা টের পায়নি টের পেলাম অনেক পরে রাত তখন সাড়ে এগারোটার মতো হবে হঠাৎ জানলা দিয়ে আকাশের দিকে তাকিয়ে দেখলাম যে তারাদের আসর কখন ভেঙে গেছে ঘন কালো মুশি লেখায় আকাশ অবলুপ্ত কয়েক মিনিট বাদেই আকাশ কাঁপিয়ে মেঘ ঢাকলো বিদ্যুৎ চমকাতে লাগলো তারপর হু হু করে পুবের বাতাস এলো আর বড় বড় ফোঁটায় বৃষ্টি নামলো হাওয়ায় ঘরের ভেতর জলের ছাঁট আসতে লাগলো জানলাটা বন্ধ করে দিলাম তবু শীত শীত করতে লাগলো অথচ ঘরে কোনো চাদর নেই গায়ে দেবার বৌদি তখনও জেগেছিলেন বসে বসে চিঠি লিখছিলেন দাদা অফিসের ফাইল ঘাঁটছিলেন অন্য ঘরে ভেতরে করিডোরে দেখলাম পানেজি বাসুদেব আর ঝি বসে গল্প করছে এখনো চলছে ওদের ফিস ফিস কথা বৌদি ভারী শীত করছে একটি ব্যবস্থা করো বৌদি মুখ তুললেন ওহ তোমায় বুঝি চাদর দিইনি চলো দিচ্ছি এখানে চট করে ঠান্ডা লেগে যায় একটু সাবধান থাকাই ভালো বৌদি বেরোলেন করিডোর পার হয়ে সাজঘরে গেলেন আমি করিডোরেই দাঁড়িয়ে রইলাম বাসুদেব ওরা আমায় দেখে একটু নড়ে বসলো ওদের কথা বন্ধ হয়ে গেল বারবার আমার দিকে তাকাচ্ছে দেখে আমি একটু বিরক্ত হয়ে উঠলাম কি অত কথা হচ্ছে তোমাদের তোমরা শোবে না বাসুদেব শুকনো গলায় বলল এখনো বি নীদ আসছে না দাদা বাবু হঠাৎ অস্পুষ্ট আর্তনাদ এলো সাজঘর থেকে ঠাকুর পো কি হলো বৌদি ঘরের ভিতর ছুটে গেলাম বৌদিও ছুটে বেরিয়ে আসছিলেন ভয়ে ফ্যাকাশ হয়ে গেছেন তিনি কাঁপছেন বৌদি ঘরের কোণের দিকে অঙ্গুলি নির্দেশ করে বৌদি বললেন দেখো তো ওখানে কেউ লুকিয়ে আছে সে কি দরজার পাশের ছাতাটা ঝুলঝুলো সেইটা হাতে নিয়ে আমি ঘরের কোণের দিকে এগোলাম একটা ছোট টেবিলের ওপর কাতা থাক করে সাজানো ছিল তার পেছনটাতে সেখানে গিয়ে দেখলাম যে একটা চাদর ঝুলে পড়েছে কোনটায় যেন কিছু ঢেকে দেয়া হয়েছে ভালো করে তাকিয়ে বুঝলাম যে কেউ বসে আছে চোর একটানে চাদরটা সরিয়ে ফেললাম বৌদি কণ্ঠে বলে উঠলেন গঙ্গা গঙ্গা একবার ভয়্ত দৃষ্টি তুলে আমার দিকে তাকালো তারপরেই দুহাতে মুখ ঢাকলো আর ঠিক সেই সময় বাসুদেব ছুটে এসে বৌদি পা জড়িয়ে কেঁদে উঠলো ওকে কিছু বলবেন না মা ওর কবি নাহি। দাদার পায়ের আওয়াজ এগিয়ে এলো কাছে কি হয়েছে প্রশ্ন করে ঘরে ঢুকে থমকে দাঁড়ালেন তিনি এ কি বৌদি কোনো জবাব দিলেন না বাসুদেব হাত জোর করে দাদার সামনে উঠে দাঁড়ালো আপনি আমার অন্নদাতা বা হুজুর ওকে কুচ কহিয়েন না সারা দোষ আমার চোপ সুয়ার দাদা গর্জে উঠলেন রাস্টেল তোর জন্য আমি কেলেঙ্কারিতে জড়িয়ে পড়ব। অতভাগা বেইমান এত বলেও তোকে ঠিক করতে পারলাম না চোখ বেয়ে তখন বাসুদেবের জল নেমেছে দরজার ওদিকে পাড়ে জি আর জিটা শঙ্কিত মুখে তাকিয়ে আছে কবে থেকে আছে এখানে দাদা প্রশ্ন করলেন বাসুদেব বলল কাল রাত থেকে তাহলে তুই সকালে কথা বলেছিলি তোরা সবাই পারে ও ঝি অপরাধীর মতো সরে গেল সেখান থেকে দাদা আমার দিকে তাকালেন যা তো পুলিশকে ডেকে নিয়ে আর এসব প্রশ্রয় দেওয়া চলবে না সঙ্গে সঙ্গে ঘরের কোন থেকে সেই অবনতমুখী গঙ্গা ছুটে এসে দাদার পায়ে লুটিয়ে পড়ল। দোহাই বাবুজি আমাদের পুলিশে দিবেন না দাদা বললেন নিশ্চয়ই দেব বৌদি বলেন না দাদা ঘুরে দাঁড়ালেন কি বলছো তুমি বৌদি গঙ্গাকে তুলে দাঁড় করালেন তারপর বলেন ওর দিকে তাকিয়ে দেখো আমরা তাকিয়ে দেখলাম এতটুকুও বুঝতে কষ্ট হলো না যে গঙ্গা মা হতে চলেছে বৌদি বললেন আমিও মেয়ে ছেলে আমিও মা তোমরা সবাই আজ ওকে কোনো অপমান করলে আমি তা সইব না ওদের ছেড়ে দিতে হবে দাঁত দিয়ে ঠোঁট চেপে দাঁত ধরে দাদা প্রশ্ন করলেন কিন্তু পুলিশ পুলিশের কাছে আমি জবাবদিহি দেব বাসুদেব তুমি তৈরি হয়ে নাও পুলিশের কাছে আমি জবাবদিহি দেব বাসুদেব তুমি তৈরি হয়ে নাও ছি 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 এসব কথা আমাকে বললে কি হতো রে হতভাগা ওই ঘরে কোনো চব্বিশ ঘন্টা ধরে বসে আছে মেয়েটা ঠাকুর তুমি ওদের স্টেশনে ড্রাইভ করে নিয়ে যাও নইলে হয়তো জ্যান্ত আর মালার ছেড়ে বেরোতে পারবে না দাদা নিরুত্ত সেখান থেকে বেরিয়ে গেলেন বোস বোঝা গেল যে তিনি বৌদির সিদ্ধান্তে মোটেই সায় দিতে পারলেন না বৌদির পায়ে লুটিয়ে পড়লো বাসুদেব বলল মাজি আপনি আমার আপনার মাসে কাম নেহি কথাটা এতটুকু অতিরঞ্জিত মনে হলো না বৌদি সেই মহিমময়ী ও করুণাময়ী মূর্তি আমি আর জীবনে ভুলব না সেই সঙ্গে বাসুদেবের অসহায় মুখ আর তার গর্ভবতী মারাঠি প্রেউসীর শীর্ণ পাণ্ডুর ও বিষণ্ণ মুখোচ্ছবিও চিরকাল আমার মনে জমা হয়ে থাকবে বৌদি নিজের কয়েকটা শাড়ি আর ব্লাউজ গঙ্গে গঙ্গাকে পোঁটলা বেঁধে দিলেন তাকে যত্ন করে খাওয়ালেন তারপরে বাসুদেবের মাইনে চুকিয়ে তার হাতে আরও পঁচিশটা টাকা বেশি দিয়ে তাদের বিদায় দিলেন এতদিন বাসুদেব গাড়ি চালাতো আজ আমি ওকে আর গঙ্গাকে গাড়ি চালিয়ে স্টেশনে নিয়ে গেলাম তখন অজরে বৃষ্টি পড়ছে সারা মালার দরজা জানলা বন্ধ করে ঘুমোচ্ছে ট্রেনে চড়ে বাসুদেব ছলছল চোখে বললো গরিবদের ইয়াদ রাখবেন দাদা বাবু ভারী সুন্দর ভঙ্গিতে গঙ্গা হাতজোর করে নিঃশব্দে প্রণাম জানালো ট্রেন ছেড়ে দিল পরদিন আকাশ তখন পরিষ্কার রোদ রোদ বেশ গরম লাগছিল জানালা দিয়ে বাইরের দিকে তাকিয়ে দেখলাম যে কুয়োর পাড়ে তেমনি ভিড় এত বৃষ্টি তো মানুষের জলের তৃষ্ণা মেটেনি সেই ভিড় দেখতে দেখতে হঠাৎ বাসুদেব আর গঙ্গার কথা মনে পড়ল এখন তারা কোথায় কে জানে কে জানে কোন শহরে গিয়ে তারা নীড় বাঁধবে উদাসীন পৃথিবীর কাছে কতটুকু সহানুভূতি পাবে তারা কে জানে ওদের কপালে কত দুঃখ আছে কুয়ো থেকে জল তুলছে একটি মেয়ে তার চুরির ঠুনঠুন আওয়াজ শুনতে পাচ্ছি বালতি ভরা টলমল তৃষ্ণার জল জলের তৃষ্ণা কিন্তু এই তৃষ্ণায় কি শেষ তৃষ্ণা এর চেয়েও বড় এর চেয়েও মর্মদাহী আরও তৃষ্ণা কি নেই আরও অন্তহীন এই অসংখ্য তৃষ্ণার নাম কি জীবন